ভূমিষ্ঠ রয়েছে বরিষ্ঠ ডাক্তার মাস্টারমশাই কাটোয়ার এলাকার জনপ্রিয় বিধায়ক শেখ সামনের সাহেব, এছাড়াও বিডিও সাহেব রয়েছে এবং মঞ্চে আলোকিত করে রয়েছে শিক্ষা গুরুরা, এবং সামনে রয়েছে এই এলাকার মাস্টারমশাইরা, হ্যাঁ বলো, জাতির কারিগর, জাতির মেরুদণ্ড। তাদের সকলকে এই পবিত্র মহান দিনে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সত্যি কথা বলতে কি, আজকে আমি উপস্থিত হয়েছি একজন মহান মানুষের স্মৃতিকে সামনে নিয়ে। তিনি হচ্ছেন সে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণ। এই মানুষটি শুধু ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে তার আওয়াজ বিজন। তিনি জাতীয় শিক্ষক নন, তিনি আন্তর্জাতিক শিক্ষক। অথচ এই মানুষটি 1888 সালে 5ই সেপ্টেম্বর মাদ্রাজের এক গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এটা আমরা সকলেই জানি। তার পিতার এমন কিছু অবস্থা ছিল না যে তাকে শিক্ষা দেয়, স্মরণ রাখতে হবে সেই সময় কিন্তু আমরা ব্রিটিশদের বলা আছি শিক্ষাকে কিনতে হবে। স্বাভাবিকভাবে তার পুরোহিত পিতা চেয়েছিলেন এই সন্তানটি একজন ব্রাহ্মণের যেটা জীবিকা পুজো করে কি করবে, তা ভাই অসাধারণ মেধা, অসাধারণ তার প্রজ্ঞা। ফলে স্বাভাবিকভাবে এই মানুষকে হয়ে উঠল এক অসাধারণ শিক্ষাবিদ। জীবনে কখনো তিনি প্রথম থেকে দ্বিতীয় হননি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে তিনি কিছু দার্শনিকতা চাননি, তিনি বিজ্ঞান পড়াশোনা করতে চেয়েছিলেন। যে বিজ্ঞান পড়াশোনা করার মতো অর্থ বা সামর্থ্য তার ছিল না, তার একজন জ্ঞানী ভাই দর্শন দর্শনে স্নাতক হয়েছিলেন, তার সেই ধার করা বই পড়ে তিনি দার্শনিক করেন। আমাদের গর্ব লাগে এখানে যে এই দার্শনিক প্রবর রবীন্দ্রনাথের উপরে কাজ করে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। শুধু তাই নয়, আমাদের আরো গর্ব লাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন অধ্যাপক। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, একটা আত্মিক সম্পর্ক বাংলার সঙ্গে তার ছিল। এই মহান মানুষটি জাতির মেরুদণ্ড শুধু ছিলেন না, আধুনিক ভারত তৈরি করার অন্যতম একটি কারিগর ছিলেন। আপনারা সকলেই জানেন 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে গেল, ঠিক সেই সময় আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণ শুরু হয়েছে। একদিকে রাশিয়ান সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আরেকদিকে পুঁজিবাদী দুনিয়ার সমাজ ব্যবস্থা। এই দ্বিমেরুকরণের জায়গায় ভারতের মতো সদ্য স্বাধীন দেশগুলো কোথায় যাবে, এই প্রশ্নটা দেখা দিয়েছে। এবং আমরা জানি যে ভারতবর্ষের যিনি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি কোনো পক্ষে যোগ দেননি, জোট নিরপেক্ষ আন্দোলনে তিনি উদ্গাতা ছিলেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মহান দার্শনিকটি মস্কোতে গিয়েছিলেন রাষ্ট্রদূত হয়ে ভারতবর্ষের সঙ্গে সমাজতান্ত্রিক দুনিয়ার যে মেলবন্ধন, সেই মেলবন্ধনে তিনি সেতু করছিলেন, সেতু হিসেবে তিনি কাজ করেছেন। অর্থাৎ আধুনিক ভারত রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা অপরিসীম প্রজ্ঞা আজ গিয়েছিল, এ কথা আমাদের স্বীকার করে নিতে হবে। এই মানুষটি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, 1962 সালে তিনি রাষ্ট্রপতি হলেন। দেখো তার গুণমুগ্ধ ছাত্ররা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আপনার জন্মদিনটি কটা পালন করব, তখন এই মহান মানুষটি তিনি বলেছিলেন যে আমার জন্মদিনকে শ্রদ্ধাশালী তোমরা পালন করো, এটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করে যাও। তাই 1962 সাল থেকে আজও পর্যন্ত আজকের দিনটি এই মহান মানুষটিকে স্মরণ করে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি।
এই শিক্ষক দিবস হচ্ছে আমাদের আত্মসমালোচনার দিন। এই দিনে আমরা আমাদের মাস্টার মশাইদের প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। মনে রাখতে হবে, বাবা মা না থাকলে আমি হয়তো পৃথিবীর আলো দেখতে পেতাম না। আবার ঠিক সেরকম আমার মাস্টার মশাই না থাকলে আমি অন্ধকার থেকে জ্ঞানের আলোয় আসতে পারতাম না। তাই যদি প্রকৃত অভিভাবক হয়ে থাকে সেটাতে মাস্টার মশাই। আপনি যত বড়ই হই না কেন, যত উচ্চ আসনই আসি না কেন, আমার কাছে আমার মাস্টার মশাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আমরা তাকে কোনো বুঝতে পারি না। ছাত্র কখনো শিক্ষককে বলে না, বলা সম্ভব নয়। আজকে দুনিয়াতে দাঁড়িয়ে অনেকেই বলেন যে ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমি অন্তত বিশ্বাস করি না। ছাত্র শিক্ষকের সম্পর্ক এত সহজ নয়, এত খারাপ ভঙ্গুর নয়, কে ঠেকে যাবে তাকে দুর্গুণ কোথায় ঠেকে যাবে। বরং যত দিন যাবে ছাত্র শিক্ষকের সম্পর্ক মধুর থেকে মধুরতর হবে, এটা আমি বিশ্বাস করি। সুদীর্ঘ অধ্যাপনা জীবনে আমি 32 বছর উচ্চশিক্ষার সঙ্গে জড়িত হয়ে আছি, অগণিত ছাত্র ছাত্রী বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত যদি দেখা হলে তারা বলে স্যার কেমন আছেন, এটাই তো আমাদের কাছে বড় পাপ। আমার মাস্টারমশাইয়ের সঙ্গে যখন দেখা হয় তখন শ্রদ্ধায় আমায় আমি আভুল আমি নত হয়ে যাই। মাস্টারমশাই চরণ ছুঁয়ে যখন প্রণাম করি তখন আমার অন্তর শুদ্ধ হয়ে ওঠে, অন্তর তারা পবিত্র হয়ে ওঠে। কারণ এই মানুষটি যদি তুমি শিক্ষা গ্রহণ করে এটা আমাদের ভুলতে হবে না যে ছাত্র শিক্ষকের এই সম্পর্ক থাকবে, আগামী দিনে থাকবে, বড় ক্ষমতা নেই ছাত্র শিক্ষকের মধ্যে একটা ফারাক তৈরি করে দেয়। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অধ্যাপক হোক, যাই হোক না কেন, তাকে কিন্তু শিক্ষক কুলের কাছে আসতে হয়েছে, শিক্ষক কুলের শিক্ষা গ্রহণ করতে হয়েছে, ফলিত শিক্ষিতে আসতে পেরেছে। সুতরাং আমরা গর্বিত, আমরা অহংকার, আমরা শিক্ষক হিসেবে মাথা উঁচু করে থাকি, এটা আমাদের অহংকার। হয়তো আমরা সরকারি আবাসন পাই না, হয়তো আমরা সরকারি গাড়ি চাপতে পাই না, কিন্তু অগণিত ছাত্র ছাত্রী ভালোবাসা পায়। আমরা আমাদের শিরতা অভিযন্ত্রিত অফিসে বসতে পারি না, আমাদের হাজার হাজার রাষ্ট্রক্ষমতা নেই, আমাদের হাতে একটা কলম আছে, যে কলমের জোরে আমরা পৃথিবীকে শাসন করতে পারি। এটা মনে রাখবেন, শিক্ষক জাতির মেরুদণ্ড। শিক্ষক কখনো ভেঙে পড়ে না, শিক্ষক কখনো কারো কাছে মাথা মতো করে না, শিক্ষকের কাছে সবাই মাথা মতো করে। এটা আমাদের গর্ব, বিরতার এটা মনে রেখে দেবে। আপনি যদি একবার নিস্তেজ হয়ে যান আপনাকে ঠেকে ধরবে, কিন্তু আপনি যদি সাবল বলে বলিয়ান হয়ে ওঠেন, আপনার শিক্ষার চরিত্রকে রাষ্ট্রপতি বলুন যাই বলুন, আপনি তো শিক্ষা দিয়েছিলেন কিন্তু সে জেনে উঠতে পেরেছে। সুতরাং আপনার ভূমিকাকে আপনি উজ্জ্বল করে রাখবেন। সবকিছু যেটা বড় কথা আমার যেটা মনে হয় যে প্রাথমিক শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তারাই তৈরি করে আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তার উপরে শুধুমাত্র রং চড়িয়ে দিই। একটা ছাত্র যখন আসছে আমার কলেজে পড়াশোনা করতে, তখন তাকে আমি প্রকৃত শিক্ষা দিতে পারি না, সেই শিক্ষার একটা অনেক মাত্র দিয়ে দিই। আসল শিক্ষা তো আপনারা দিয়েছেন, তার মেরুদণ্ডকে আমরা তৈরি করে দিয়েছি, সেই খারাপ মেরুদণ্ডকে আমরা আরো সোজা করে দিব। যাই হোক, খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে। মাননীয় বিহার সাহেব আছেন, আমি যখন এখানে প্রথম এসেছিলাম কাল রাতে, তখন আমি বারবার একটা কথা শুনতাম যে কেদুগ্রাম পিছিয়ে পড়া এলাকা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দ্বারা পদ দেখাচ্ছে, যে কলেজটি 2001 সালে প্রতিষ্ঠা হয়েছে, আজকে বিধায়ক সাহেবের প্রধানমন্ত্রী যে কলেজ আজ পল্লবিত, এমন কোন সাবজেক্ট নেই যেখানে পড়ানো পায় না। আরো গর্বের সঙ্গে আপনাদের বলছি, এটা অন্য কলেজগুলো পারেনি, আমরা আমাদের কলেজে রেগুলার বেসিসে মাস্টার ডিগ্রি বানানো হচ্ছে বাংলাতে, এবং আজও ঘোষণা করে যাচ্ছি বিধান তিনি ছিলেন সেখানে আমরা প্রস্তাব দিয়েছি আগামী সেশন থেকে
ভূগোলে মাস্টার ডিগ্রি বানানো হবে এবং ইংরেজিতে মাস্টার ডিগ্রি বানানো হবে। সব যদি সঠিক থাকে তাহলে কিন্তু ডাক দিলে পথ দেখাচ্ছে উচ্চশিক্ষা। আসুন আপনারা জাতি কারিগর আমাদের কলেজে আসুন, এসে আমাদের পরামর্শ দিন, কি করে আমরা এগিয়ে যেতে পারি, আমরা উচ্চ আলোয় আলোকিত হতে পারি। হীনমন্যতা নয়, একটা পজিটিভ মাইন্ড নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। এটুকু বলে এখানকার মাস্টার মশাইদের সত্যাগ্রহ করে সকলের ভালোবাসাকে মাথায় গুড়িয়ে নিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। খুব ভালো থাকুন। এখানে একটা কথা বলিনি, সবিনয়ে বলিনি, আমার কলেজে পরীক্ষা চলছে, আপনাদেরকে সেরকম এখন চলে যেতে হবে, কিছু আপনারা মনে করবেন না। নমস্কার দেবেন, খুব ভালো থাকুন।